নমস্কার, বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। উৎসবে উপহারে কেনাকাটায় একমাত্র প্রতিষ্ঠান বজবজের রায় এম্পোরিয়াম, একই ছাদের তলায় পোশাকের এ টু জেড। উৎসবে তাঁত, ঢাকাই, কাঞ্জিভরম, সিল্ক, জারদৌসি, পিওর সিল্ক ও প্রিন্টেড শাড়ির বিপুল সম্ভার। এছাড়াও পাবেন সালোয়ার কামিজ, জিন্স প্যান্ট, টপ, পুরুষদের ন্যারো জিন্স, ছোটদের পোশাক। রায় এম্পোরিয়াম, আভিজাত্যের আরেক নাম বজবজ। বধূকে মারধর করে গায়ে কেরোসিন তেল ঠেলে প্রাণে মারার চেষ্টা করলেন স্বামী। ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আশুতি খানবেড়িয়ায়। এই রমজান মল্লিকের সঙ্গে গত চার বছর আগে বজবজ থানার অন্তর্গত আছিপুরের মামনি বিবির বিয়ে হয়। বিবাহের বছর দেড়েক পর একটি পুত্র সন্তান হবার পরে রমজান মল্লিক অপর একটি মেয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। মামনি বিবি জানতে পারায় প্রায় অশান্তি লেগেই থাকত দুজনের মধ্যে। 22 তারিখ বিকাল চারটে নাগাদ মামনি বিবিকে তার স্বামী রমজান মল্লিক অতিরিক্ত মারধর করে হাতে চুড়ি ভেঙে দুদিকের গাল কেটে দেয় এবং পুড়িয়ে মারার চেষ্টা করে। চিৎকার চেঁচামেচির পরে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত স্বামী পালিয়ে যায়। মামনি বিবিকে প্রতিবেশীরা উদ্ধার করে মহেশতলা থানায় নিয়ে যায়। এরপর মহেশতলা থানার পুলিশ তার অবস্থা আশঙ্কাজনক দেখে বিদ্যাসাগর হসপিটালে পাঠায়। অভিযুক্ত স্বামীর খোঁজ চালাচ্ছে মহেশতলা থানার পুলিশ। আপনি কি শুনলেন? আমি এখানটাতে আসতাম, যখন ও করেন যেত মারধর করতো, আমি আবার বলতাম যে বলি শরীফকে বলো আমার সুন্দর মেয়ে, ওরা মারধর করে করে বাবারা ছাড়িয়ে নিতে পারে না, আর ওরকম অত কষ্ট পায় অত এ পায় বলে আমাদের কোনো মারধর করে এসব হয়ে গেছে। তারপরে আমি আজকে আমার নাতিকে বলছি যে ওনার এখানে এরম এরম হয়েছে, মারধর করেছে, আমি ওই জন্য দৌড়ে এসেছি। ঘটনা কি ঘটেছিল আজ সকালবেলা? বাইর করতে বলেছি, বলে বাইর করতে যাবো না, তোকে গেলে ঘর সংসার করবো না, আমি অন্যজন গেলে ঘর সংসার করবো না, তুমি কাকে গেলে ঘর সংসার বলে যা, তুই বাবাড়ি চল যা, এখানে তুই আসবি না। বলে আমি কেন যাবো, তুমি আমাকে এখানে চান বাম্মাকে, ঠিক আছে? বলে না তুই চল যা, আমি তাহলে পুঁটিকে নিয়ে আসবো, এই যার সঙ্গে সম্পর্ক আছে। এবারে বলতে বাচ্চাকে ওপর অত্যাচার করছে, আমি বলতে গেলে আমাকে এটা মেরেছে, কাকে আসতে কাটা দিয়েছে। মানে ওই পিড়ে ভেঙে দিয়ে, পিড়ে ভেঙে তারপরে সেই এই চুড়ির চুড়ি ভেঙে চুড়ি এরকম সব মুছেছে, আর এগুলো সব কেটে বেড়ে সব মেরেছে। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে, আসুন আসুন আসুন। কি হোমলি পরিবেশ! ওয়ান কফি প্লিজ। কেমন? দারুণ। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয়। এখানে ছোট থেকে বড়দের সমস্ত রকম আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, পাজামা ও প্যান্টের পিস ছাড়াও রেডিমেড পোশাকের বিশাল স্টক। আর দেরি না করে তাই আজই আসুন বজবজের শ্রী মহাবীর বস্ত্রালয়ে। ভ্রমণ ও টেলিকম জগতের নতুন দিশা সাগর টেলিকম পাবেন নামি দামি কোম্পানির মোবাইল সেট, ডিটিএইচ এর এয়ারটেল, টাটা স্কাই ছাড়াও সমস্ত কোম্পানির মোবাইলের রিচার্জ করা হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোবাইল রিপেয়ারিং এর জন্যই আজই আসুন সাগর টেলিকম। মোবাইল রিটেল ও হোলসেলের সাথে ডাউনলোডিং, লাইসেন্সপ্রাপ্ত হার্ডওয়্যার ও সফটওয়্যার পাওয়া যায়। এছাড়াও আজই আসুন
জকমের লক্ষ্মী মার্কেটের একমাত্র প্রতিষ্ঠান সাগর টেলিকম। আজই আসুন জকমের লক্ষ্মী মার্কেটের একমাত্র প্রতিষ্ঠান সাগর টেলিকম। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংকুয়েট। শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। নবরঙে সেজে ওঠা আনন্দ অনুষ্ঠানের নতুন ঠিকানা সুহানি ব্যাংকুয়েট।